ইউক্রেন থেকে 20 কিলোমিটারের কম দূরত্বে রুশ সেনা জরুরি অবস্থা জারি করছে ইউক্রেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিংকেন ইসরায়েল কখনো এই অঞ্চলে প্রিয় পাত্র হয়ে উঠবে না ঘোষণা ইরানের সামরিক মুখপাত্রের রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র সবশেষে জানবেন রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞাকে লোক দেখানো বলে মনে করছেন অনেকে সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ইউক্রেন থেকে 20 কিলোমিটারেরও কম দূরে রুশ সেনা রাশিয়া ইউক্রেন আক্রমণের আশঙ্কার মধ্যেই স্যাটেলাইট ছবিতে দেশটির সীমান্তের কাছাকাছি অঞ্চলে রুশ সামরিক বাহিনীর নতুন মোতায়েন সৈন্য দেখা গেছে ইউক্রেন সীমান্ত থেকে 20 কিলোমিটারেরও কম দূরে বেলগ্রেডের দক্ষিণ পশ্চিমে গ্রামীণ এলাকায় বেশ কিছু নতুন সেনা ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে রাশিয়ার পার্লামেন্ট গতকাল ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশের বাইরে সেনাবাহিনী মোতায়েন করার অনুমতি দিয়েছে গত 24 ঘণ্টায় ম্যাগজারে সংগৃহীত স্যাটেলাইট ছবিতে দক্ষিণ বেলারুশ এবং ইউক্রেনীয় সীমান্তর কাছে পশ্চিম রাশিয়ার একাধিক স্থানে বাড়তি রসদ এবং সরবরাহের স্থাপনা ও সৈন্য চলাচল দেখা যায় ইউক্রেন সীমান্তে নতুন কার্যকলাপের মধ্যে দক্ষিণ বেলারুশের মজিরের কাছে একটি ছোট বিমান ঘাঁটিতে 100টিরও বেশি যান এবং বেশ কিছু সংখ্যক সেনা তাঁবু দেখা যায় ওই বিমান ঘাঁটি ইউক্রেন সীমান্ত থেকে 40 কিলোমিটারেরও কম দূরে অবস্থিত এছাড়া পশ্চিম রাশিয়ার পোচেপের কাছে অতিরিক্ত স্থাপনার জন্য বিশাল এলাকা সাফ করা হয়েছে বেলগ্রেডের পশ্চিম উপকণ্ঠে একটি সামরিক গ্যারিসনে নতুন ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে জরুরি অবস্থা জারি করছে ইউক্রেন ইউক্রেন জুড়ে জারি হচ্ছে জরুরি অবস্থা তবে দেশটির রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুই এলাকা টোনেস্ক এবং লোহানস্ক এর আওতার বাইরে থাকবে বুধবার ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেগজি দানিলভ এই তথ্য জানিয়েছেন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স তিনি বলেন জরুরি অবস্থা 30 দিন স্থায়ী হবে প্রয়োজনে এটি আরও 30 দিন বাড়ানো হবে 2014 সাল থেকে রুশ বিচ্ছিন্নতাবাদীরা ডোনেস্ক এবং লোহানস্কের কিছু অংশ নিয়ন্ত্রণ করেছে সেখানে স্বতন্ত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে তারা সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঞ্চল দুইটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন একই সঙ্গে সেখানে রুশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জন্য যে কৌশলগত হুমকির কথা বলেছেন সেদিকে ইঙ্গিত করে ওলেগজি দানিলভ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা করেননি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিংকেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভের সঙ্গে পরিকল্পিত একটি বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়া কূটনৈতিক পথ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে এই বৈঠক বাতিল করেছেন তিনি বৃহস্পতিবার ইউরোপে বৈঠকটি হওয়ার কথা ছিল কিন্তু মস্কো ইউক্রেনের দুইটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন হিসাবে স্বীকৃতি দেওয়ার পর মঙ্গলবার ব্লিংকেন বৈঠকটি বাতিল করার কথা জানান বলে রয়টার্সের খবরে বলা হয় ব্লিংকেন জানিয়েছেন তিনি ল্যাভরভের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছিলেন যদি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন না চালায় ওয়াশিংটনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন সাংবাদিকদের বলেন এখন আমরা দেখছি আক্রমণ শুরু হয়ে গেছে এবং রাশিয়া কূটনীতি পুরোপুরি প্রত্যাখ্যান করার বিষয়টি পরিষ্কার করে দিয়েছে এই সময় ওই বৈঠক নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো মানে হয় না তিনি আরও বলেন পুতিনের এইসব পদক্ষেপ গভীর উদ্বেগজনক এবং বিশ্বকে দেখিয়েছে পুতিন ইউক্রেনকে রাশিয়ার অধীনস্থ হিসাবে বিবেচনা করে ব্লিংকেন জানান মঙ্গলবার একটি চিঠিতে ল্যাভরভকে বৈঠক বাতিলের কথা জানানো হয়েছে তবে এর আগে ওয়াশিংটন বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ করে নেয় ইরানি সামরিক মুখপাত্রের ঘোষণা ইসরায়েল কখনও এই অঞ্চলে প্রিয় পাত্র হয়ে উঠবে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি ইরান বিষয়ে সামান্যতম ভুল করে তাহলে তারা কঠোর জবাবের মুখে পড়বে তিনি বলেন আমরা মনে করি না ইহুদিবাদী ইসরায়েল এই অঞ্চলে ইরানের জন্য নিরাপত্তাহীন অবস্থা তৈরি করার ক্ষমতা রাখে তারপরেও যদি তারা কোনোরকম ভুল করে তাহলে তাৎক্ষণিকভাবে তাদেরকে তার মাশুল দিতে হবে ইরানের মেহর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেন জেনারেল শেখারসি ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে যে জোট গঠনের চেষ্টা চালাচ্ছে সে ব্যাপারেও কথা বলেন ইরানের এই সেনা মুখপাত্র তিনি বলেন ইসরায়েল যতই চেষ্টা করুক তার প্রচেষ্টা ব্যর্থ হবে এবং তারা একঘরে হয়ে থাকবে জেনারেল শেখারসি আরও বলেন ইসরায়েল একঘরে অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এজন্য সে সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করছে কিন্তু তাদের মনে রাখতে হবে যে ইসরায়েলকে সবাই ঘৃণা করে এবং কোনো পরিস্থিতিতে তারা এই অঞ্চলে জনগণের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে পারবে না তাদের নিরাপত্তাও নিশ্চিত হবে না বরং তারা সবসময় নিরাপত্তাহীন থাকবে জেনারেল শেখারসি ইসরায়েল সরকারকে নরঘাতক বর্বর এবং হিংস্র প্রকৃতির বলে উল্লেখ করেন
রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে সেনা পাঠিয়ে নয়, আরও অস্ত্র দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ। এক সাক্ষাৎকারে কুলেবাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাইডেনের সঙ্গে তার আলাপে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার বিষয়ে কোনো কথা হয়েছিল কিনা। জবাবে তিনি বলেন, হ্যাঁ, তবে রাশিয়ার উদ্দেশ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন, অর্থাৎ ইউক্রেনে যত তাড়াতাড়ি সম্ভব আরও অস্ত্র পাঠানোর দাবি জানান এই মন্ত্রী। কুলেবা বলেন, সমস্যা হচ্ছে পুতিনের টাইমলাইন সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই। তার পরের পদক্ষেপ কী হবে তা না আমরা জানি না ওয়াশিংটন জানে। এই পরিস্থিতিতে আমাদের হাতে একমাত্র সমাধান হলো যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী এই সময় জোর দিয়ে বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছে কেবল প্রতিরক্ষামূলক অস্ত্র চেয়েছে, কখনোই সেনা পাঠাতে বলেনি। কুলেবা বলেন, ভ্লাদিমির পুতিনের মূল লক্ষ্য খুব সহজ ও ভয়ঙ্কর, ইউক্রেন টিকে থাকার অধিকার রয়েছে বলে বিশ্বাস করেন না তিনি। পুতিন কার্যত প্রকাশ্যেই ইউক্রেনকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের মন্ত্রী জানান, যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলেও তারা প্রতিরোধ লড়বেন। তার কথায় আমরা আমাদের ভূমি আমাদের মানুষের জন্য লড়ব। চলমান সংকটে যুক্তরাষ্ট্রকে কেন ইউক্রেনের পাশে থাকা উচিত এমন প্রশ্নের জবাবে কুলেবা বলেন, এটি ওয়াশিংটনের প্রতিশ্রুতি রক্ষার প্রশ্ন। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত নিরাপত্তা গ্যারান্টির জন্য বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ত্যাগ করেছিল ইউক্রেন। শুধু তাই নয়, পশ্চিমাদের নিজেদের স্বার্থেও পুতিনকে মোকাবেলায় ইউক্রেনকে সহায়তা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞাকে লোক দেখানো বলে মনে করছেন অনেকে। রাশিয়া পূর্ব ইউরোপের দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পর পাশ্চাত্য তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। পাশ্চাত্যের দেশগুলো মস্কোর এই ঘোষণার নিন্দা জানিয়ে একে মিনস্ক শান্তি চুক্তির লঙ্ঘন অভিহিত করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। পর্যবেক্ষকরা বলছে, রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা যতটা না কার্যকর তার চেয়ে বেশি লোক দেখানো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই পদক্ষেপের প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, এর মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করা হলো। এরই মধ্যে মস্কোর দুটি বড় আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের খবর পাওয়া গেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ভিইবি এবং পিএসবি এই দুটি ব্যাংকের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার এই দুটি ব্যাংক সাধারণ বাজেট ও প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ রুশ পার্লামেন্ট দুমার 351 জন সদস্য এবং এর বাইরে আরও 27 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেনের দুটি প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর রুশ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউভুক্ত দেশগুলো সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা আরোপের এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের সঙ্গে ইউরোপের আর কোনো অর্থনৈতিক সম্পর্ক থাকবে না, এমনকি রাশিয়াও ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশ করতে পারবে না।